পুরা যেহেতু মানকাচরত এই দুখনক হব আজি সভাপত করলে মানে জয়ন্ত মল্ল বড়ার সহ মানে কথা পাতবলে যত্ন করেম কি কব আজি ইয়াত যেটো উৎসাহ দেখিছো রাইজর সেই উৎসাহের পর মানে 100% নিশ্চিত যে আমার পার্টি জাভেদ ইসলাম ডাঙরিয়া বিপুল ভোটত বিজয়ী হব, কারণ এই অঞ্চলের রাইজে 15 বছর এজনক এমপি বনালে উন্নয়ন একো নেদেখিলে, কারণ উন্নয়ন কেনেকে করব, এটা পার্টির এটা এমপি সেই মানুষজনে উন্নয়ন করিব পারিব নেকি, গতি সরকারের লগত থাকিব লাগে। আজি এই অঞ্চলের রাইজে বুঝি পাইছে ধর্মর নামত বহুদিন রাজনীতি হল, এতিয়া আর মানে ধর্মর নামত রাজনীতি নকরে উন্নয়নের নামত রাজনীতি করব। রকিবুল হুসেন রকিবুল হুসেন তো এজন পরাজিত সৈনিক, ইতিমধ্যে মানে কাজিরঙাত কি করে আইসে রাইজে দেখিছে, সামগ্রীত কি করে আইলে সেটাও রাইজে হিসাব রাখিছে, তারপর ইয়ালে আইসে মানে কি এখন হারুয়া ঠাই বলে ভাবি আইসে, হারুয়া ঠাইর মানুষ তো এনেকা মানুষ নির্বাচিত নকরে, এবার ভালক বিদায় দিব বলে কইছে ব্রিজ সব। আজমল হল এটা পার্টির একজনে এমপি, তেওর সরকার আছে না কি আছে, তেও কি বনাব পারে, যি বনাইছে বনাইছে হিমন্ত বিশ্ব শর্মায় বনাইছে, গতি সত্যনারায়ণ পূজা পাতে তেনে পূজা পাতিব আহিছে, কিন্তু রাইজে তো বুঝি পাই যে পিঠাগুড়ি কার, গতি সেই পিঠাগুড়ি যার তাকেই রাইজে ভোট দিব। জাভেদ ইসলাম এবার কি অতি কমে 1 লাখ ভোটের ব্যবধানত বিজয়ী হব। জয়ন্ত মল্ল বরুয়া, জয়ন্ত মল্ল বরুয়া ইতিমধ্যে সভাত স্পষ্টি করেছে যে রকিবুল হোসেন এজন চালানি মানুষ, আজমল বদরুদ্দিন আজমল এজন চালানি মানুষ, চালানি মাছক এইবার বিদায় দিবলৈ আহ্বান জানাইছে মানকাচর বাকি, আর এই মুহূর্তে কৈছে যে রকিবুল হোসেনক কিন্তু হাত ঠিঙি মারির মানুষে কিন্তু বল যেনেকে কিক মারে ঠিক তেনেকে কিক মারি কিন্তু বাংলাদেশ নহলে পাকিস্তানত মারিবলৈ কিন্তু রাইজক কিন্তু ইতিমধ্যে আহ্বান জানাইছে। আর জয়ন্ত মল্ল বরুয়া আর কেশব মহন্ত ইতিমধ্যে স্পষ্টীকরণ করেছে যে মিত্রজোঁট প্রার্থী জাভেদ ইসলামে 1 লাখত অধিক ভোটত জয়যুক্ত হব বলে ইতিমধ্যে কিন্তু জানিবলৈ দিছে। এই মুহূর্তে মানকাচৰ পৰা সাজান আলী নিউজ 18 অসম নৰ্থ।